অক্সিজেনে ফেরোরেলার মাধ্যমে যে আমরা এই মসজিদ নির্মাণের দুইটা ভিডিও ছাড়ার কারণে আজ আমাদের এই মসজিদের কাজ অতি দ্রুত হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকার মতন এরকম একটা কাজ এই দুই মাসে আড়াই মাসে হয়েছে, এবং যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজে ভিডিও করার পরে এলাকাবাসী, দেশি প্রবাসী সকলের সার্বিক সহযোগিতায় প্রায় ১০ লক্ষ টাকা অনুদানে বদলে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরহরিপুর মধ্যপাড়া জামে মসজিদের চিত্র। প্রিয় দর্শক মণ্ডলী, এই মসজিদের সফলতার চিত্র নিয়ে এবং আপডেট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন আমি এসেছি চরহরিপুর মধ্যপাড়া জামে মসজিদে। চরহরিপুর মধ্যপাড়া জামে মসজিদের আপডেট সফলতার চিত্র এবং তথ্য জানতে কথা বলবো এলাকাবাসীর সাথে। অক্সিজেনে ফেরিওয়ালার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে আমাদের মসজিদের যে অপূর্ণত আছিল, একটা সাপটার ভিতরে আমরা নামাজ পড়ছিলাম, পড়া অবস্থায় আমরা এই আজকে যে ছাদের নিচে নামাজ পড়তেছি, এই ভিত্তি স্থাপন করা হয়েছিল 2015 সালে। বিগত 17 বছর আমরা ছাপটা করে নামাজ পড়ছি, তিল তিল করে এসে আমরা একদম, আমাদের মহল্লাটা অতি দরিদ্র, এর কারণে আমরা স্বয়ংসম্পূর্ণ কাজ করতে পারিনি। এই অক্সিজেনের ফেরিওয়ালার মাধ্যমে আমরা একটা ভিডিও করার কারণে আমরা এই দুই মাসে মোটামুটি আমরা 10-11 লক্ষ টাকার কাজ পরিপূর্ণ হয়েছে। আমরা প্রথমত ছাদের কাজগুলো বাকি ছিল, ওয়াল, মিনার এবং টাইলস, জানালার গ্রিল, অনেক ওয়ারিংয়ের কাজ ছিল, মেজারের কাজ ছিল, এখন শুধু দরজা আর জানালার থাই, এই তিনটা দরজা আর চারটা থাই পর্যন্তই আমাদের হইলে পারে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাদ বাহি যে কাজগুলো আছে এর মাধ্যমে, মানে তাদের মাধ্যমে জানি আমরা আর একটু সহযোগিতা পাইলে আমাদের বাদ বাহি কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আমি এই মসজিদের সভাপতি, আমি এই মহল্লারই ছেলে, আমার নাম নূর নবী। আসলে আপনি অক্সিজেন ফেরিওয়ালার কারণে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এলাকার লোকও সহযোগিতা করছে, আমার মহল্লার লোকও সহযোগিতা করছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করছে হইল বিদেশ। তাই বিদেশ থেকে যে সহযোগিতা করছে এবং এলাকা থেকে যারা সহযোগিতা করছে সার্বিক চম দিছে, তাদেরকে ধন্যবাদ। এই মসজিদে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের নামাজ চলতেছে, টাইজের কাজ হয়তো শেষ পর্যায়ে, আর দরজা, তিনটা দরজা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই তিনটা দরজা আমাদের প্রয়োজন। বারিন্দার রট মট সবই এনে রাখছি, কিন্তু বারিন্দার মধ্যে দিয়ে আর আমাদের কিছু রট লাগবো আর কিছু খোয়া ইট লাগবো, এই হইলে আমাদের মসজিদ মোটামুটিভাবে সম্পূর্ণ বলা চলে আর কি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের সাহাবা মসজিদটা সুন্দর করার জন্য খুব পরেশানি আছিলেন, আল্লাহ তাআলার হুকুমে আপনারা দোয়ায়, আপনারাও দিয়েছেন, আমি গ্রামবাসীও দিছে, বিদেশ থেকেও আসছে, সবার উছিলায় আল্লাহ মসজিদ সুন্দর করছে, আপনাদেরকে ধন্যবাদ, গ্রামবাসীকে ধন্যবাদ। মসজিদ আল্লাহর রহম, আমরাও দোয়া গেছে, এখন দরজা বাদ আছে, দরজাটা হয় তাই উপকার। আপনাদের দরজনে উছিলায় আমার মসজিদটা এখন খুবই ভালো হয়েছে, এখন দরজার দরকার তিনটা। একটা ছোট্ট ছাপড়া ঘরের ভিতর অনেক কষ্ট করে নামাজ আদায় করেছি, নামাজ পড়তে আমাদের কষ্ট হয়েছে, ধৈর্য ধরেছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যেন ভবিষ্যতে আমরা যেন ভালো একটি মসজিদে নামাজ আদায় করতে পারি। এক সপ্তাহ বাদে ঈদুল আজহা, ঈদের আনন্দ আর কত সেটা সবাই আমরা জানি, তার চেয়েও বেশি আনন্দ আমার কাছে আজকে লাগছে যে এই
ছোট্ট একটা ঘর থেকে যা এত বড় একটা মসজিদে আমরা একত্রিতভাবে এতগুলো মানুষ নামাজ আদায় করতে পেরেছি সুন্দরভাবে, আর এত এত সুন্দর একটা মসজিদ আমরা দেখব বলে এতদিন আশায় ছিলাম সেটা পূর্ণ হয়েছে, সেজন্য আজকে আমার অনেক আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের একটা ভাঙ্গা নামাজ অনুপযোগী সাফরাঘর থেকে আল্লাহ তাআলা এখন জাঁকজমকপূর্ণ আমাদের মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও যেন কল্যাণকর আপনার দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। আমরা সবসময় তাদের জন্য এই দোয়া করি, যে সমস্ত ভাই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এখানে দান করেছেন, আমি আশা করি যে তাদের দান বিফলে যাবে না। হাদিসের মধ্যে যে তাদের জন্য সুসংবাদ এসেছে যে যারা মসজিদ নির্মাণ করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একটা বালাখানা দান করবে। আমি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের বালাখানা কামনা করি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে দুই মাস আগে আমাদের মসজিদের অবস্থা সুন্দর ছিল না, তো এখন আপনাদের সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ টাইসের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর আমাদের দরজা জানালার যে গ্লাস আমরা লাগানোর ইচ্ছা করেছি, বারান্দার কিছু কাজ আমরা করার ইচ্ছা করেছি, সেগুলো কাজ আমাদের বাকি আছে। তো আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা যেভাবে আপনাদের মাধ্যমে গাইবীভাবে আমাদের মসজিদের আমরা প্রায় অধিকাংশ কাজ সম্পূর্ণ করেছেন, বাকি কাজও আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ সম্পূর্ণ করবেন। মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিও দেখে দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার চরহরিপুর মধ্যপাড়া জামে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনারা সবসময় আমাদের ভালো কাজগুলোতে পাশে থাকবেন এই আশা প্রত্যাশা করছি। পরিশেষে চরহরিপুর গ্রামবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার একটি কার্যক্রমে আমাকে সুযোগ দানের জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে।